প্রিয় বন্ধুরা, তোমরা যারা পশ্চিমবঙ্গের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আছো, তোমরা যারা তোমাদের পরীক্ষা নিয়ে চিন্তিত, অনলাইনে এক্সাম হবে না অফলাইনে এক্সাম হবে, সেই এক্সামের রাজ্যের আরও একটি ইউনিভার্সিটি সম্পূর্ণভাবে এক্সামিনেশন অনলাইনে ঘোষণা করলো। বাকি ইউনিভার্সিটির কী হবে এ নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব অফিসিয়াল বিজ্ঞপ্তি সহ। কাজে তোমরা যদি পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী হয়ে থাকো কলেজ বিশ্ববিদ্যালয়ে, তাহলে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, তোমরা সকলেই একটাই প্রশ্ন জিজ্ঞাসা করছো, আমাদের এক্সামিনেশন কীভাবে হবে। তো এক্ষেত্রে প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য কিন্তু এটি একটি বড় ইনফরমেশান, এবং যারা বিএডের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য একটা বিরাট বড় ও ইনফরমেশান। কাজেই তো আগে সবার প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তি অর্থাৎ অনলাইন পরীক্ষার ঘোষণা কোন ছাত্রছাত্রীদের জন্য কোন ইউনিভার্সিটি করেছে অফিসিয়াল বিজ্ঞপ্তি সরাসরি দেখে নেব। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার ট্রেনিং এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ WBTTEPA এর তরফ থেকে কিন্তু পরিষ্কারভাবে কালকের যে অফিসিয়াল বিজ্ঞপ্তি, সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে আগের মতো বাড়িতে বসে বিএডের ছাত্রছাত্রীরা সম্পূর্ণভাবে অনলাইনে এক্সামিনেশান দিতে পারবে। তাদের এক্সামিনেশান 20/5/2022 অর্থাৎ 20 তারিখে এ কিন্তু তোমাদের এক্সামিনেশান রয়েছে যারা বিএডের ছাত্রছাত্রী আছো, এবং বাড়িতে বসে আগের মতনই তোমরা কোশ্চেন পেয়ে যাবে এবং পরীক্ষা দিয়ে আপলোড করে দেবে অনলাইনেই। তোমাদের সম্পূর্ণ আগের মতন পরীক্ষা হচ্ছে ইউনিভার্সিটি জানিয়ে দিয়েছে। এক্ষেত্রে তোমরা বুঝতেই পারছ, তোমরা যারা ইউজি পিজি ছাত্রছাত্রী রয়েছো কলেজ বিশ্ববিদ্যালয়ের, এক্ষেত্রে যারা ভবিষ্যতে টিচার হতে চলেছে তারা দিচ্ছে এক্সামিনেশন অনলাইনে। এই মুহূর্তে 20 তারিখ থেকে তাদের এক্সামিনেশান রয়েছে সম্পূর্ণ অনলাইনে আগের মতো। সেই জায়গায় দাঁড়িয়ে যারা ইউজি পিজি বা অন্যান্য ছাত্রছাত্রীরা রয়েছে, তাদের এক্সামিনেশান কেন অফলাইনে হবে? কোনো কোনো ছাত্রছাত্রীদের এখনও পর্যন্ত সিলেবাস শেষ হয়নি, 6 মাসের সিলেবাস 2 মাসে কমপ্লিট করা সম্ভব নয়, এবং যে স্টাডি মেটেরিয়াল সেটাও অনলাইনে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে দায়িত্ব শেষ হয়ে যায় না, এটা আমরা সকলেই জানি। সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের দাবি অনুযায়ী অনলাইনে এক্সামিনেশান হওয়া দরকার। যেমন ম্যাকাউডের তরফ থেকে বলা হয়েছে সমস্ত যে এক্সামিনেশান হবে অনলাইনে, তেমনই কিন্তু ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার ট্রেনিং এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে অর্থাৎ বিএডদের ছাত্রছাত্রীদের জন্য অনলাইনে সম্পূর্ণভাবে পরীক্ষা সেটা ঘোষণা করে দিয়েছে। ইতিমধ্যে প্রাইভেট ইউনিভার্সিটি যেটা আমি তোমাদের জানিয়েছি তারাও অনলাইনে এক্সামিনেশান ঘোষণা করে দিয়েছে। তো এক্ষেত্রে ইউজি পিজির যে ছাত্রছাত্রীরা আছে তাদের ক্ষেত্রে এখনও পর্যন্ত ডিসিশান আসছে না, এবং তোমাদের যে এক্সামিনেশান সেটাও এই সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে অনলাইনেই কিন্তু নেওয়া উচিত। এবং তোমাদের সকলকেই কিন্তু কালকের ভিডিওতে জানিয়ে দিয়েছি ইউজিসি কিন্তু আরও একটি বিশেষ উদ্যোগ নিচ্ছে ছাত্রছাত্রীদের জন্য, স্টুডেন্ট সার্ভিস সেন্টার, যেখানে ছাত্রছাত্রীদের যাতে মানসিক প্রেসার না আসে সেই দিকে উদ্যোগ নেওয়া হচ্ছে। যদিও এটা কালকের ঘোষণা না, কয়েকদিন আগের ঘোষণা, আমি ভিডিও করতে একটু লেট করে দিচ্ছি যেহেতু কেউ করেনি, সেই কারণে তোমাদের বিষয়টা জানিয়েছি। এক্ষেত্রে ছাত্রছাত্রীদের এই স্টুডেন্ট সার্ভিস সেন্টারে মানসিক যে প্রেসার, সবার প্রথম কিন্তু আমার মনে হয় ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ে কোনো বিজ্ঞপ্তি না আসার কারণে কিন্তু ছাত্রছাত্রীরা সবথেকে বেশি প্রেশারের মধ্যে রয়েছে। তাদের সবথেকে বেশি প্রেশার এই মুহূর্তে এক্সামিনেশান নিয়ে, যেটা ছাত্রছাত্রীরাই কালকের ওই ভিডিওর কমেন্ট সেকশানে এবং আমাকে ইনস্টাগ্রামে এবং হোয়াটসঅ্যাপে একই বিষয় উল্লেখ করেছে। তো এক্ষেত্রে আমার মনে হয় সবার প্রথমে প্রত্যেকটি ইউনিভার্সিটিকে এক্সামিনেশান নিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি ছাত্রছাত্রীদের চিন্তামুক্ত করার জন্য দিয়ে দেওয়া উচিত, যেমনটি বিএড ইউনিভার্সিটি এবং অন্যান্য কয়েকটা ইউনিভার্সিটি কিন্তু জানিয়ে দিয়েছে। এবং তোমরা যারা এই মুহূর্তে বিএড পড়ছো, ভবিষ্যতে টিচার হবে বলে পরিকল্পনা করেছো, তোমাদের এক্সামিনেশন সম্পূর্ণ অনলাইনে হচ্ছে, যেটা এই মুহূর্তে সবথেকে বড় সুখবর, এবং বাদবাকি ছাত্রছাত্রীদেরও এক্সাম এরকমভাবেই চাই। আর বাদবাকি অন্যান্য ইউনিভার্সিটির তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি আসলে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই।